بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. قرآن تو کیا ہے نور ہدا ان کو ملایا حبیب اللہ. اللهم صل علی سیدنا مولانا محمد وعلى آله سیدنا مولانا محمد. عربر بکے مرو میدانے جتھے امین খোদারি করুণা রহমত হয়ে জোরসে বারংবার. محمد جمال خدا ہے کمال محمد. اللهم صل علی আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করি, নদীর উপরে দরুদ ও সালাম পেশ করেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি. সকলে বলি আলহামদুলিল্লাহ. মানুষ যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে একটি কাজ করে, আজকে আমরা একটি উদ্দেশ্য নিয়ে এখানে প্রত্যুত হয়েছি. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 55তম জন্মদিন আছে. এই উপলক্ষ করে আজকে এখানে মাননীয় চেয়ারপার্সনের কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে. আমাদের মাননীয় চেয়ারপার্সন দেশের নেতৃবৃন্দ খালেদা জি দীর্ঘদিন ধরে আজকে ষড়যন্ত্রমূলক একটি মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে. সারা বাংলাদেশ আজকে একটি কারাগারে পরিণত হয়েছে. আমরা আজকে মজলুম, আমাদের উপরে জুলুম করা হচ্ছে. আজকে আজকে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে অন্যায়ভাবে, একটি মিথ্যা মামলা রায় দিয়ে. এই দুনিয়ার আদালত থেকে আমরা বিচার পাবো কিনা জানি না, তবে আমরা কায় মনে রাখি আল্লাহর আদালতে আমরা বিচার দেব. আল্লাহ যেন এই জালমের হাত থেকে এই বাংলাদেশের সমস্ত মানুষকে মুক্তি করে. যে জোর বলেন না আমিন. আজকে দীর্ঘদিন যাবত আমরা আমাদের মা আমাদের বেগম খালেদা জিয়ার সিনেমা থেকে আমরা বঞ্চিত,
তার দেখা সাক্ষাৎ থেকে আমরা বঞ্চিত। আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি আজকে বিদেশের মাটিতে চিকিৎসা নিয়ে দেশে আসবেন, তাও তার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব, বিশেষ করে যে আল্লাহ এই জাতির শান্তি দিন, এই দেশে শান্তি দিন, এবং যত ষড়যন্ত্র চক্রান্ত সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধূলিসাৎ করে দিন। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মহা পরাক্রমশালী সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ্য। কিন্তু একটি কথা আছে, প্রশ্ন করতে পারেন যে আমরা তো এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? আলমাউতু হাক্কুন আলাম তুআদ্দু হাক্কালাহু, আমরা মৃত ব্যক্তিদেরকে গোরস্থানে গিয়ে দাফন করে আসি। মনে করেন আজিমপুর গোরস্থানে আমরা যাইনি, এমন লোক কম আছে এখানে। কিন্তু এই যে আজিমপুর গোরস্থানে গিয়ে আমরা যে একটি মানুষকে কবরস্থ করে আসলাম, তার থেকে তো আমি কিছুই শিক্ষা নিলাম না। আলমাউতু হাক্কুন আলাম তুআদ্দু হাক্কালাহু, একটি মানুষকে আমি দাফন করে আসলাম, কিন্তু আমাকেও একদিন চলে যেতে হবে। আমি কি কামাই করলাম, আমি কি রোজগার করে কবরে যাব, এই চিন্তা তো আমাদের ভিতরে আসে না, যে কারণে আমাদের দোয়া কবুল হয়। আমাদের যে জিহ্বাটা, এই জিহ্বাটা যদি পরিষ্কার থাকে তাহলে এই জিহ্বা দিয়ে যা বলবেন তাই হবে। চৌধুরী কারামত আলী রহমতুল্লাহ আলাই, ফুরফুরে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, এই যে বড় বড় সাসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, এরা তাদের জবান ছিল পরিষ্কার, তারা যা বলত তাই হত, তারা উলিয়া উলিয়া ছিলেন। কিন্তু আমরা আজকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত, যে নামাজ তার নামাজ ব্যক্তিকে খারাপ কাজের থেকে ফিরিয়ে রাখে। এই আয়াতটির অর্থই হলো তাই, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তা নামাজ ব্যক্তিকে খারাপ কাজের থেকে ফিরিয়ে রাখে। এখন আমরা নামাজ করি বাসত্ব, কিন্তু খারাপ কাজও করি বা ঠিক মতো, তাহলে কোরআনুল করিমের আয়াত তো মিথ্যা হতে পারে না। তাহলে নামাজও করি মিথ্যা কথা বলি, নামাজ করি ঘুষ খাই, নামাজ করি সুদ খাই, নামাজ করি অন্যের অনিষ্ট করি, তাহলে আমাদের নামাজ সেই নামাজের মতো নামাজ হচ্ছে না। উসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন, তার মাথার উপরে এসে পাখি বসে গেছেন, এটা কি মানুষ না গাছ? পাখি সেটাই উপলব্ধি করতে পারবে, এত সুন্দরভাবে খুশু খুশু সে তার নামাজ আদায় করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর ঢুকেছে, সে তীর তোলার জন্য যখন গিয়েছে প্রচন্ড ব্যথা, তিনি বলতেছেন আমি আমাকে এখন তোমরা তীর তুলতে এসো না, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন তীরটা তুলে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে তার পায়ের দিকে তীর চলে যাওয়া হয়েছে, কিন্তু তিনি টের পাননি। বলেন না সুবহানাল্লাহ। আমি লম্বা কথা বলতে চাই না, যেহেতু সময় কম, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই জন্মদিনে আমরা আজকে দোয়া করবো। আজকে সুন্দর আনন্দময় ঘন পরিবেশে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা সারা বাংলাদেশ একটি কঠিন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, আমাদের এখন একমাত্র সম্বল হলো আমি মনে করি যে দোয়া, আর দোয়াও মাকবুল ইবাদত। আমরা যদি দোয়া করি প্রাণ তুলে, আমাদের নেতা তারেক রহমান তিনি দীর্ঘজীবী হোক, তার নেক হায়াত কামনা করি, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা যতদূর শুনেছি আমরা তার সাথে দেখা করার সুযোগ আমাদের হয়নি, কিন্তু আমরা যতদূর জানি যে তিনি খুবই অসুস্থ। আমরা দোয়া করব, আর আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো, যদি কোনো কিছু করণীয় থাকে আপনারা যদি সেভাবে এগিয়ে আসেন। আশা করি এদেশের সাধারণ মানুষও এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অত্যন্ত দুর্বল, এবং মানুষ যদি কোনো রকম একটি সুযোগ পায় সেই সুযোগ তারা কাজে লাগে। আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান খোকন, আমাদের
এজন্য আমরা সকলে যখন আমরা মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে, দোয়ার পরে আপনাদের সকলের জন্য তবরকের ব্যবস্থা আছে, তবরক দিয়ে আপনারা সুন্দর সুশৃঙ্খল হবে আপনারা ইনশাআল্লাহ। এখানে বসলে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি বলে আজামাদের খুশির দিন, ইধরাতে তশরিফ আনলেন রহমতুল্লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি হাশরে আমাদের ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহ।
জমালিহি আশফাত জাবি জমালিহি হাসনাত জামিয়াত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিজমালিহি কশফাত জাবি জমালিহি হাসনাত জামিয়াত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك عليه اللهم آمين اللهم آمين ربنا وارحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما নবীর উপরে দরুদ ও সালাম পেশ করেছি ইয়ার সাকুল্য সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আমিন সাহাবায়ে কিরাম তাবেঈন তাবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাখিরিন তমাম পৃথিবীর নিচে যত মুসলমান নরনারী শুয়ে রয়েছে সকলের আরাফার ইয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও আয় রব্বুল আলামিন তুমি অন্তর্যামী তুমি ভালো করে জানো আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদেরকে আল্লাহ যার পরিচয় পরিচিতি লাভ করেছি আল্লাহ যার জন্য বাড়ি আলা হয়েছি ঘর আলা হয়েছি আল্লাহ ওই পিতা মাতা যার দুনিয়ায় বেঁচে নাই তাদেরকে তুমি মাফ করে দাও তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও যাদের পিতা মাতা গুলো দুনিয়ায় বেঁচে রয়েছেন আল্লাহ তারা সৌভাগ্যবান আল্লাহ তাদের পিতা মাতার বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন নিকার হলো তোমার বান্দা গুনাহগার হলো তোমার বান্দা নেকির দিকে তাকালে তার বিনিময়ে জান্নাত কামনা করতে পারে না গুনার দিকে তাকালে জাহান্নাম সারা কিছু দেখে আয় আল্লাহ মেহরবানি করে আজকের এই মোনাজাতের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ যাকে উচ্ছিষ্ট করে আজকে এই মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আয় আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আয় আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করে দাও আয় আল্লাহ তার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে তাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন বাংলার মাটিতে এসে এই জাতির খিদমত করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে প্রায় 2 বছর যাব জেলখানায় বন্দি রয়েছে আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে আয় আল্লাহ শুনেছি খুবই অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তুমি তাকে হেফাজত করো আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ
সুস্থতা দান করে দাও আল্লাহ, এই জাতির জন্য, এই দেশের জন্য তুমি তাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো আল্লাহ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শের বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনিদ রায় শায়িত রয়েছে, মেহরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। তার কলিজার টুকরা আরাফাত রহমান কপো বনানি গোরস্থানে চিরনিদ রায় শায়িত, মেহরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বহু মানুষ বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সত্যিকারের শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, আয় আল্লাহ বিএনপির অঙ্গ সংগঠনে যে সমস্ত ভাইরা অসুস্থ তাদেরকে সেবা দান করে দাও। আয় আল্লাহ জেলখানায় বন্দী বহু ভাইরা আল্লাহ কত কষ্টের ভিতরে রয়েছে, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতে কবুল ও মঞ্জুর করে আমিন। আল্লাহ গত কয়েকদিন আগে বিএনপির ভার চেয়ারম্যান জনাব সাদিক হোসেন খোকা ইন্তেকাল করেছে, আয় আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ তিনি যে ভালো কাজগুলো করেছে সেই কাজকে উসিলা করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহামদিহি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, সকলে বসেন।